এবারের ঈদুল ফিতরে মোট 8টি সিনেমা মুক্তি পায়। তার মধ্যে শবনম বুবলি অভিনীত সিনেমা দুটি মুক্তি পায়। একটি লিডার আমি বাংলাদেশ, অন্যটি লোকাল। সিনেমা দুটির জন্য দর্শক মহলে প্রশংসিত হচ্ছেন বুবলি। সিনেমা দুটির সাফল্য ও দর্শকের ভালোবাসা প্রসঙ্গে বুবলি বলেন, এ আমার পরম সৌভাগ্য যে শুরুতে আমি দর্শকের ভালোবাসা পেয়ে এসেছি। দর্শকরা আমার সিনেমার অভিষেকের শুরু থেকে সবসময় আমার পাশে ছিলেন, এখনো আছেন। একজন নায়িকা হিসেবে এই যে দর্শকের এত ভালোবাসা, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমার দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ তাদের কারণেই আমি আজকের বুবলি। এদিকে লিডার আমি বাংলাদেশ সিনেমায় বুবলির অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। লোকালে তার বিপরীতে রয়েছেন আদর আজাদ। মুক্তির তৃতীয় সপ্তাহেও সিনেমাটি দর্শক টানছে। চলতি সপ্তাহে 17টি প্রেক্ষাগৃহে চলছে এটি। এসব মিলিয়ে বলা যায়, এবারের ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে, অন্য নায়িকাদের তুলনায় বুবলি এগিয়ে আছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, দর্শক যখন কাজের প্রশংসা করেন, ভালোবাসা দেন, তখন কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। মনে হয় ইন্ডাস্ট্রিতে আমার আরও অনেক কিছু দেয়ার আছে, সেজন্য আরও সচেতন হই। যে কাজগুলো হাতে রয়েছে সেগুলোতে আরও ভালোভাবে কাজ করব। আমার বিশ্বাস দর্শক আমাকে গ্রহণ করবেন। এদিকে আগামী কোরবানির ঈদেও বুবলি অভিনীত প্রহেলিকা নামে একটি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। এতে তিনি অভিনেতা মাহফুজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।